নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, সেদিকে তাকিয়ে রেল বাজেট পেশ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু। চীনকে আরো চাপে ফেলে ভারতের সঙ্গে সামরিক চুক্তিতে সই করল মায়ানমার। বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চলাকালে রাজনৈতিক দল বা উত্তেজিত জনতার হাতে সরকারি সম্পত্তি ভাঙচুর নষ্ট হওয়া বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এখন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবার সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পাঁচ রাজ্য বিধানসভা ভোট আসন্ন, সেদিকে তাকিয়ে রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। যাত্রী ভাড়া বা পণ্য মাশুল বাড়ল না ঠিকই, কিন্তু রেলের আর্থিক অবস্থার পরিবর্তন কিভাবে হবে তারও কোনো স্পষ্ট দিশা দেখাতে পারলেন না রেলমন্ত্রী। পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, সেদিকে তাকিয়ে রেল বাজেট পেশ করলেন সুরেশ প্রভু। যাত্রী ভাড়া বা পণ্য মাশুল বাড়ল না ঠিকই, কিন্তু রেলের আর্থিক অবস্থার পরিবর্তন কিভাবে হবে তারও কোনো স্পষ্ট দিশা দেখাতে পারলেন না রেলমন্ত্রী সুরেশ প্রভু। লোকসভায় বৃহস্পতিবার বাজেট পেশ করে রেলমন্ত্রী ঘোষণা করলেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল বা স্টেশনে বিজ্ঞাপন বা ব্যয় সংকোচ করেই অপারেটিভ রেশিও 97 থেকে কমিয়ে 92 নামানো হবে। কিন্তু সুরেশ প্রভুর এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দিহান রেলকর্তারাই। বস্তুত ভাড়া না বাড়িয়ে এই বিকল্প পথে রেলের আয় বাড়ানোর কথাই বলতেন তার এক পূর্বসূরী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা এর সঙ্গে
দুবারই ঘোষণা করেছিলেন একগুচ্ছ করে রেল প্রকল্প। সুরেশপ্রভু আয় বাড়ানোর জন্য মমতার পথে হাঁটলেও ব্যয়ের জন্য তার পথ নেননি, ফলে বিশেষ কোনো উল্লেখযোগ্য নতুন রেল প্রকল্প ঘোষণা হলো না। যা হয়েছে তা অধিকাংশই প্রযুক্তি নির্ভর, যাত্রীদের পরিষেবা কেন্দ্রিক। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুচর্চিত স্বচ্ছ ভারত প্রকল্পের সুরেই সুরেশপ্রভু তার বাজেটে রেল প্রশাসনের স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত করার প্রয়াস নিয়েছেন। জনপ্রিয়তা রক্ষার তাগিদে প্রকৃত সংস্কারের পথে না হেঁটে যাত্রী ভাড়া না বাড়ানোর সেই পুরনো পদ্ধতি মেনে চললেন সুরেশ। এমনকি পণ্য মাশুল নিয়েও ভবিষ্যতে ভাবনা চিন্তা করা হবে বলে শিল্পমহলকেও আপাতত আশার বাণী শুনিয়ে রাখলেন রেলমন্ত্রী। The statement of estimated receipts and expenditure for the year 2016-17 for the Indian Railways. Let me begin with a couple of personal experiences. As a Railway Minister of India, I visit number of places and meet a large number of people from all walks of life. On one visit to Mumbai Central Station, I was pleasantly surprised to find a group of women engaged in cleaning. The station looked very clean. On seeing me, a lady came and thanked me for allowing her NGO to adopt the station. For the last 5 months, she had been volunteering a day every month at a station. He is responsible for taking action on passengers' request for help on social media. He said that for the first time in his professional career, he has realized how his little actions were making a huge difference in passengers' lives. He felt enthused and proud to be part of Indian Railways. That is why this is not my budget alone. This is a budget which reflects the aspirations of each and every member of the railway family, a budget that reflects the aspirations of the common citizens of India, who have not only been writing to me, interacting with me on social media, but also meeting me in large numbers to share their thoughts. Railway is the backbone of India's progress and economic development. We are making all-out efforts to translate his vision into reality. রেল বোর্ডকে একদিকে যেমন ঢেলে সাজানোর কথা বলেছেন, অন্যদিকে জোনগুলিকেও প্রচুর ক্ষমতা দেওয়ার কথা ঘোষণা করেছেন, যাতে রেলের কোনো প্রকল্প বা প্রয়াস রূপায়ণে অযথা দেরি না হয়। যেমন আগে যে কোনো বড় অঙ্কের টেন্ডার বা প্রকল্পে বরাদ্দ আনতে গেলে তাকিয়ে থাকতে হতো রেল বোর্ডের দিকে, এবার অনেক বড় অঙ্কের বরাদ্দ সরাসরি পাশ করাতে পারবেন সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজার, এমনকি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারও। সুরেশ প্রভুর দাবি, এতে স্বচ্ছতা অনেক বাড়বে। রেলমন্ত্রী জানিয়েছেন, এবারের বাজেটে সবথেকে বড় চ্যালেঞ্জ হল সপ্তম পে কমিশনের সুপারিশ রূপায়ণ করা। সারা দেশে বর্তমানে রেলকর্মীর সংখ্যা প্রায় 13 লক্ষ, এর সঙ্গে রয়েছেন আরও কয়েক লক্ষ পেনশনভোগী। এই আর্থিক দুর্দশার মধ্যেই এইসব কর্মী ও পেনশনভোগীর জন্য এই বিপুল অঙ্কের টাকার সংস্থান করাটা রেলমন্ত্রীর কাছে মস্ত বড় চ্যালেঞ্জ, তাতে কোনো সন্দেহান নেই। आशाएं हैं, लोगों की चिंताएं भी है, लोगों की कठिनाइयां भी है। हमारा रेल बजट इस सभी चीजों को ध्यान में रखते हुए ही बनाया गया है। मैं अपेक्षा करता हूं कि सभी लोगों को जो भी अपेक्षा है वो पूरा करने के लिए हम पूरी कोशिश की है, उसमें कामयाब रहेंगे ऐसी आशा। तबे आशार कथा एकटाई, नानाभावे खरच कमिए रेल गत आर्थिक बछरे 8,720 কোটি টাকা খরচ বাঁচিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চীনকে আরও চাপে ফেলে ভারতের সঙ্গে সামরিক চুক্তিতে সই করল মায়ানমার। বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং ভারত মহাসাগরের বেশ কিছু অংশে যৌথ নজরদারি চালানোর জন্য চুক্তিবদ্ধ হলো দুদেশের নৌসেনা। চীনকে আরও চাপে ফেলে ভারতের সঙ্গে সামরিক চুক্তিতে সই করল মায়ানমার। বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং ভারত মহাসাগরের বেশ কিছু অংশে যৌথ নজরদারি চালানোর জন্য চুক্তিবদ্ধ হলো দুদেশের নৌসেনা। মায়ানমারের নৌঘাঁটি বানিয়ে ভারতকে ঘেরাও করার চেষ্টা করেছিল চীন, কিন্তু আউং সান সুচির দেশে সেনা শাসনের অবসান ঘটতেই বেজিংয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেছেন ইয়াংগন। পোর্ট ব্লেয়ারে 16 ফেব্রুয়ারি চুক্তি হয়েছে ভারত ও মায়ানমারের নৌসেনার মধ্যে। মায়ানমারের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায়ের উপস্থিতিতে ভারতীয় নৌসেনার কমোডর অতুল আনন্দ এবং মায়ানমার নৌসেনার কমোডর আউং জাও চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে দুদেশের নৌসেনার পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে সমুদ্রের নজরদারি চালাতে পারবে। মায়ানমার ছাড়া ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার আরও দুটি দেশের এসওপি রয়েছে, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের প্রবেশপথে নজরদারির জন্য থাইল্যান্ড আর ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের চুক্তি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সিংহভাগই
ভারতের নিজস্ব জলসীমা হওয়ায় কৌশলগতভাবে এই অঞ্চল ভারতের জন্য আরও গুরুত্বপূর্ণ। দক্ষিণ চীন সাগরে ভারতের বাড়তে থাকা প্রভাবের পাল্টা হিসেবে বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব বাড়াতে চাইছেন চীন। মায়ানমার এবং বাংলাদেশের উপকূলে গভীর সমুদ্রবন্দর তৈরি করে সেই উদ্দেশ্য পূরণের দিকে এগোচ্ছিল বেজিং। সম্প্রতি আন্দামান নিকোবরকে নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত হিসেবে দেখিয়ে চীন আরও স্পষ্ট করে দিয়েছে বঙ্গোপসাগরে ভারতের প্রভাব খর্ব করার চেষ্টা এখন তাদের অন্যতম লক্ষ্য। পোর্ট ব্লেয়ারে মায়ানমার আর ভারতের নৌসেনার মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তি চীনকে নিঃসন্দেহে চাপে ফেলল। বঙ্গোপসাগরের বুকে গভীর সমুদ্রবন্দর তৈরির জন্য ইতিমধ্যে বিপুল খরচ করে ফেলেছে বেজিং। ভারত মায়ানমার চুক্তির জেরে বঙ্গোপসাগরে চীনা বন্দরও নয়াদিল্লির ঘেরাটোপের মধ্যে পড়ে গেল। ভারতকে চাপে ফেলার কৌশল নিতে গিয়ে নিজেও চাপে পড়ে গেল চীন, বলছেন সমর বিশারদরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্দোলন কর্মসূচি চলাকালে রাজনৈতিক দল বা উত্তেজিত জনতার হাত সরকারি সম্পত্তি ভাঙচুর নষ্ট হওয়া বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। গুজরাটে পতিতা সংরক্ষণ আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই বক্তব্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট। বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চলাকালে রাজনৈতিক দল বা উত্তেজিত জনতার হাতে সরকারি সম্পত্তি ভাঙচুর নষ্ট হওয়া বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মাননীয় বিচারপতি জে এস কেহরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, আন্দোলনের নামে দেশের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া, ধ্বংস করার অনুমতি দেওয়া যায় না, দেশকে অচল করতে দেওয়া যায় না। গুজরাটে পতিতার সংরক্ষণ আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই কঠোর অভিমত জানিয়েছে সুপ্রিম কোর্ট। হার্দিক তার বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগকে সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে। এর আগেও শুনানির দিন আদালত তার বিচার্য বিষয়ের পরিধি বাড়িয়ে গত বছর হার্দিকের নেতৃত্বে আন্দোলনে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির ইস্যুটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। সে ব্যাপারেই বেঞ্চ বলেছে, বিজেপি কংগ্রেসের মতো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি যেই হোক, এটা অবশ্যই বুঝতে হবে যে জনগণের সম্পত্তি আন্দোলনের নামে ভাঙচুর করা যায় না, করলে তার দায় তাদের নিতে হবে। একই সঙ্গে বেঞ্চ এও জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতে সরকারি সম্পত্তি ভাঙচুর নষ্ট করা হলে তার দায় কার, তার নির্ধারণে মাপকাঠি বেঁধে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। মৃত্যুর পর দেহ অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে সমাজ কল্যাণে ব্রতী হন। এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। সুস্বাস্থ্য বজায় রাখতে 18-65 বছর পর্যন্ত সুস্থ ব্যক্তি মাত্রই নিয়মিত রক্তদান করুন ও অন্যদের নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধ করুন। মূল্যবান জীবন রক্ষা করুন। যোগাযোগ করুন নিম্নলিখিত ঠিকানায়। মেম্বার সেক্রেটারি TSBTC, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। পিসি চন্দ্র জুয়েলার্স এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমহানি, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। টমটম ক্র্যাকার্স এর টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে।
লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। ত্রিপুরার অমরপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী বামফ্রন্ট দলের বিধায়ক পরিমল দেবনাথ বৃহস্পতিবার তাকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। ত্রিপুরার অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বামফ্রন্ট দলের বিধায়ক পরিমল দেবনাথ শপথ নিলেন। বৃহস্পতিবার 25 ফেব্রুয়ারি দুপুরে নবনির্বাচিত বিধায়ক পরিমল দেবনাথকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্রচন্দ্র দেবনাথ। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, কৃষিমন্ত্রী অঘরদেব বর্মা, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বনমন্ত্রী নরেশ জমাতিয়া সহ বিধায়ক ও আধিকারিকরা। উপস্থিত ছিলেন সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। শপথ গ্রহণ শেষে বিধায়ক পরিমল দেবনাথ জানান, এই উপনির্বাচনে জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করেছেন। মানুষের উন্নয়নের জন্য কাজ করাই হবে তার লক্ষ্য। প্রথম কাজ হবে বিধানসভা এলাকার রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। অমরপুর কেন্দ্রে মানুষ তো সেখানে বিপুল ভোটে জয়যুক্ত করছে, এখন মানুষের প্রতি আমাদের তো একটা নিশ্চয় দায়বদ্ধতা বাড়ছে। মানুষের অসুবিধাগুলি দূর করার লেগে নিশ্চয় আমরা চেষ্টা করব। ওইখানে অমরপুর এলাকার যে রাস্তাঘাট আছে, পানীয় জলের সংকট, বিদ্যুতের সংকট, এই বিষয়গুলি প্রাধান্য পাইব। এবং ওইখানে আমাদের গোমতী নদীর উপর ব্রিজ আছে, এই ব্রিজগুলিও আমরা দ্রুত শেষ করে লেগে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। আমরা প্রথম দায়িত্ব হলো রাস্তাঘাটগুলি মেরামত করার জন্য প্রথম দেখা, যেগুলো বাস্তবায়ন করার জন্য আমার পক্ষ থেকে আমি নিশ্চয়ই তার ইয়ে থাকবে, দায়বদ্ধতা। এ প্রসঙ্গে উল্লেখ্য যে চারিত্রিক অধঃপতনের জন্য অমরপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বামফ্রন্ট বিধায়ক মনোরঞ্জন আচার্যকে পদত্যাগ করতে বলে দল ও পরবর্তীকালে দল থেকে বহিষ্কার করা হলে 13 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে পরিমল দেবনাথ জয়ী হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবছর ভিলেজ কাউন্সিল ভোটে খোয়াইতে গড়ে বুট পড়েছে 80%-এরও বেশি। বৃষ্টির কারণে সামান্য ব্যাঘাত ঘটলেও ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে। ভিলেজ কাউন্সিল ভোটে এবছর খোয়াইয়ে গড়ে ভোট পড়েছে 80%-এরও বেশি। খোয়াইয়ের তুলাশিখর ব্লকে 6টি ভিলেজের মধ্যেই সবকটিতেই সকাল 10টা পর্যন্ত বাচাইবাড়ি স্কুল, বিশ্বমণি আকরাবাড়ি স্কুল, ওখলমিংবাড়ি স্কুল ও পশ্চিম লক্ষ্মীছড়া পঞ্চায়েত কার্যালয়ের বুথ কেন্দ্রে ভোট পড়েছে 20% হারে। মাঝখানে বৃষ্টির কারণে কিছুটা ভিড় কম হলেও পরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের 6টি এবং পদ্মবিল ব্লকের 17টি এডিসি ভিলেজের মধ্যে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যালেটের মাধ্যমে ভোটগ্রহণ হওয়াতে প্রায় সবকটি বুথ কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন ছিল। মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়ে যাওয়ার পর বহু ভোটকেন্দ্রে অকর্মণ্য প্রিসাইডিং অফিসারদের কারণে ভোটবাক্স সিল করা ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে যথাসময়ে ভোটবাক্স নিয়ে ফেরত আসতে শুরু হয় ঝামেলা। পশ্চিম বাজাইবাড়ি এডিসি ভিলেজে বিশ্বমণি আকরাবাড়ি জেবি স্কুলের ভোটগ্রহণ শেষ হয়ে গেলেও রাত 8টা পর্যন্ত প্রিসাইডিং অফিসার প্রদীপ দেববর্মা ভোটবাক্স নিয়ে তুলাশিকর স্ট্রংরুমে ফেরত আসতে পারেননি। একই রকমভাবে পশ্চিম লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের পঞ্চায়েত কার্যালয়ের বুথ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার চন্দন গোপ ভোটবাক্স সিল করতে গিয়ে মেটেল সিলখানা হারিয়ে বসেন। পরে বহু সময় ধরে খোঁজাখুঁজি করে তা পেলেও নতুন করে অজুহাত নিয়ে বসেন একটি ব্যালট পেপার নিখোঁজ বলে। প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণে থাকা ব্যালট পেপার হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য সরকারের হস্ততাঁত, হস্তকার ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ধলাই জেলা হালাহালি সেরিকালচার দপ্তরে অনুষ্ঠিত হয় বিএসডিপি প্রকল্প বিষয়ক এক বিশেষ সেমিনার এবং স্বাস্থ্য শিবির। রাজ্য সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার ধলাই জেলা হালাহালি সেরিকালচার দপ্তরে অনুষ্ঠিত হয় বিএসডিপি প্রকল্প বিষয়ক এক বিশেষ সেমিনার এবং স্বাস্থ্য শিবির। বিএসডিপি অর্থাৎ বায়োভোল্টাইন সেরিকালচার ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং তুতচাষিদের নিয়ে ধলাই জেলাভিত্তিক সেমিনার এবং বিশেষ স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হস্তকারু রেশম শিল্প দপ্তরের রাজ্য অধিকর্তা টি কে চাকমা, উপ অধিকর্তা নিমাই মোরাসিং, ধলাই জেলা আধিকারিক বীরচন্দ্র দেববর্মা, ডক্টর জি বি সিংহ, নির্মল কুমার সহ ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত তুতচাষিরা। সেমিনারের প্রধান বক্তার ভাষণে হস্তকারু রেশম শিল্প দপ্তরের রাজ্য অধিকর্তা টি কে চাকমা বলেন,
ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের সহায়তায় উত্তর পূর্বাঞ্চলে তুঁত চাষ সম্বন্ধে প্রকল্প নেওয়া হয়েছে, সেটা হলো সুসংহত দ্বিচক্রি তুঁত চাষ প্রকল্প। সেই প্রকল্পে কেবলমাত্র ধলাই জেলাতে শুরু হয়েছে। বস্ত্র মন্ত্রণালয়ের সহায়তায় সারা উত্তর পূর্বাঞ্চলে যে তুঁত চাষ সম্বন্ধে একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সুসংহত দ্বিচক্রি তুঁত চাষ সম্বন্ধে বিশেষ প্রকল্প। এবং আনন্দের বিষয় হল যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে 20টি ক্লাস্টার আছে, যে মালবেরি ডেয়ার কোঅপারেটিভ সোসাইটি আছে, যেগুলি নাকি আমাদের ত্রিপুরা রাজ্যের মা বোনদের দ্বারা পরিচালিত, এবং যে মহিলা ক্ষমতায়নের যে একটা রূপায়ণ করার জন্য যে একটা উপায়, সেই তুঁত চাষ সম্পর্কে যে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে, সেটা আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র ধলাই জেলার এই ব্লকগুলিতে নেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের এই হালহালি এমআরসিএস। তাছাড়া তুঁত চাষ বিষয়ক আলোচনা করেন ডক্টর জিবি সিনহা, নির্মল কুমার। ওই দিন শতাধিক তুঁত চাষীদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা ব্যবস্থা করে দপ্তর। তাছাড়া রেশম সমবায় সমিতির সদস্যদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় দপ্তরের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে একমাত্র মূক ও বধির বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অভিযোগ উত্তর ত্রিপুরা কৈলাস শহরে স্থাপিত মূক ও বধির বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে। রাজ্যের একমাত্র মূক ও বধির বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। 1970 সালের 13 জুলাই উত্তর ত্রিপুরার মূক ও বধির বিদ্যালয় কৈলাসহরে স্থাপিত হয়। বেসরকারি এই স্কুলটি কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ দপ্তরের দীনদয়াল স্কিমের টাকায় পরিচালিত হচ্ছে। আগরতলায় একটি স্কুল থাকলেও আগরতলার স্কুলটি পঞ্চম শ্রেণী পর্যন্ত, আর কৈলাসহরের স্কুলটি সিনিয়র বেসিক অর্থাৎ 8 পর্যন্ত। এই স্কুলে রাজ্য ছাড়াও বহিরাজ্যের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। বর্তমানে স্কুলে রয়েছে 75 জন ছাত্রছাত্রী, এর মধ্যে 40 জন ছাত্র এবং 35 জন ছাত্রী রয়েছে। বহু আগে থেকেই অভিযোগ ছিল স্কুলের অধ্যক্ষ সার্থকী ভট্টাচার্য নানাহ কুকর্মের সাথে জড়িত। এমনকি ছাত্রীরা বোবা থাকার ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে শারীরিক সম্পর্কও করতেন তিনি। তাছাড়া কেন্দ্রীয় সরকার থেকে কত পরিমাণ অর্থ আসছে সেসব বিষয় কাউকে বলতেন না। ছাত্রছাত্রীদের যে খাবার দেওয়া হয় তা একেবারেই খাবারের অযোগ্য, এসব কথা ছাত্রছাত্রীরা বললে তাদের উপর চলত অকথ্য নির্যাতন। এমনকি গরমে যদি ফ্যান চালায় তাহলেও চলত নির্যাতন। নির্যাতন করেন অধ্যক্ষ সার্থকী ভট্টাচার্য এবং তারই এক সাগরেদ স্কুলের শিক্ষক পরিতোষ চক্রবর্তী। পরিতোষবাবু ওনার বাইকটি ছাত্রদের দিয়ে ধোয়াতেন। এইসব অভিযোগ শুনে কৈলাসহর থানা এবং কৈলাসহরের স্কুল পরিদর্শক গান প্রবীণ চাকমা এবং মহকুমা শাসক অজিত শুক্লা দাস স্কুলে গেলে ছাত্রছাত্রীরা অভিযোগ জানান। এমনকি আইএসকে ছাত্রছাত্রীরা এবং স্কুলের স্টাফরা লিখিত অভিযোগ জানান। এসডিএম অজিত শুক্লা দাস বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে। ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমকে বলেন প্রতিবাদ করলে তাদের জুতো দিয়ে পেটানো হয়। যখন স্কুলে আইছি তখন দাদায় কইছে আরো দুইটা ছেলেরা কইছে যে বাইকটা যদি না দেয় তাহলে লাগতে মারি ফেলাইব, এই জিনিসটা কইছে। আমি যেটা শুনছি আমি 100 বার সত্যি কথা। কে কইছে? ওই পরিতোষ দা মাস্টার থামবা আমি নিজের বাইক মাস্টার। এসব নিয়ে পরিতোষবাবু এবং সার্থকীকে জিজ্ঞাসা করা হলে উনারা পুরোপুরি অস্বীকার করেন ঘটনা। এখন একটা স্টুডেন্ট যদি হোস্টেলে মেয়েরা হোস্টেলে গিয়ে ঢুকে তারে বাড়াই তো কইতেইব, সে যদি বাইরে না আসে তারা বকা দিতেইব। তারা সবাই এক
আপনি তো আইসেন, আমি নিজে আপনাকে করলাম যে আইন আপনি ঘুরে গেছেন। আপনি কোথা থেকে ঘুরে গেছেন? আজকে আমি এবং মুরারিবাবু গোলনগর এই ব্লকের আইএস আমরা দুজনে এখানে আসি। আসার পরে যা দেখলাম যে এখানে সত্যিই মানে স্কুলটা একটা অনিয়মের মধ্যে এবং বিশৃঙ্খলার মধ্যে চলছে, এবং সব ছাত্রছাত্রী এবং যে স্টাফরা, হ্যাঁ, শিক্ষক শিক্ষয়িত্রীরা একযোগে প্রিন্সিপাল যিনি বর্তমানে আছেন ওনার বিরুদ্ধে নানা অভিযোগ ওনারা লিখিত আমাদেরকে দিয়েছেন, এবং এখানে অনেক শিক্ষক শিক্ষয়িত্রীরা যারা দুই বছর যাবৎ এখানে কর্মরত কিন্তু অথচ বিনা বেতনে, এবং প্রিন্সিপাল যিনি আছেন না, এই ধরনের অভিযোগ আছে কি না এটা আপনারা জানেন বা আপনাদের কাছে হয়তো এসেছে। এখানে এটা একটা সংস্থা চলে সরকারি অনুদানের মাধ্যমে, এখানে একটা কমিটিও আছে, কমিটির মিটিং হয়, এখানে আলোচনা হয়, কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এটা আমরা প্রিন্সিপাল আসলে বিকালে আবার তাদের সাথে বসে কথা বলে কী ব্যাপারটা আমরা জানবো ডিটেলস। এখন প্রিন্সিপালকে পাওয়া যাচ্ছে না, প্রিন্সিপাল কোথায় আছেন, উনি হয়তো বিকালবেলা আসবেন, তখন আমরা বিস্তারিত কথাবার্তা বলে নেব। যেমন ওইখানে খাবার তালিকা লেখা আছে, যেমন আজকে বুধবার ডিম ডিম খাওয়া হবে, এই যে সামনে তালিকাটা দেখেন, শুধু ডাল আর ইয়ে সোয়াবিন তরকারি, এরকম পর্যন্ত অভিযোগ ওনারা বলছে যে আমাদের জুতা খুলে মারে এইসব। এটা আমরা ইনকোয়ারি করব যদি এই ধরনের হয়, কারণ স্কুলের ছাত্রছাত্রীকে তো এখন মারা যায় না, ইভেন মেন্টালিও টর্চার করা যায় না, যদি এরকম হয়ে থাকে তো আমরা অবশ্যই অ্যাকশন। তবে কৈলাসহরে স্কুলের এই ঘটনায় যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, সেদিকে তাকিয়ে রেল বাজেট পেশ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু। চীনকে আরো চাপে ফেলে ভারতের সঙ্গে সামরিক চুক্তিতে সই করল মায়ানমার। বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চলাকালে রাজনৈতিক দল বা উত্তেজিত জনতার হাতে সরকারি সম্পত্তি ভাঙচুর নষ্ট হওয়া বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।